হ্যাঁ, লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে এই পর্যন্ত কাজ করছিলাম, কি করছিলাম, আমরা কনফিগ করছিলাম ডাটাবেজের সাথে, দেন আমরা ইন্ডেক্স থেকে যে আইডিটা পাস করতেছিলাম ইরেট পেজে, সেই ইরেট পেজে আইডিটা গেট করলাম। গেট করে একটা কোয়েরি চালাই দিয়া ডাটাবেস থেকে ডাটা রিড করে এনে অ্যারে ফরম্যাটে ফেলাই দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে আমি ওই অ্যারের ভ্যালুগুলো রেখেছি। এইটুকু আপাতত আমরা করলাম। এখন এই অ্যারের ভ্যালুগুলা যদি আমি মানে ডাটাবেজের ভ্যালুগুলা ইডেটের উদ্দেশ্যে আপডেটের উদ্দেশ্যে যদি আমি ইউজারকে দেখাইতে চাই, তাহলে অবশ্যই সেই ডাটাগুলো আমার এইচটিএমএল ফরম্যাটের মধ্যে রাখতে হবে, এইচটিএমএল ট্যাগের মধ্যে রাখতে হবে। সো এখন আমাদের কিছু এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএলটা লিখি, সরি, আচ্ছা এইচটিএমএলটা এখন আমরা লিখা স্টার্ট করলাম। তো আমাদের এখানে যেহেতু আপডেট পেজ, তো এখানে দেখলাম টাইটেল গ্রাম আপডেট। আচ্ছা এখন বডির মধ্যে কি লিখবো, বডির মধ্যে কিন্তু আমাদের ইরেট ডাটা, আচ্ছা বডির মধ্যে কি লেখা যায়, বডির মধ্যে একটা ফর্ম দিব, ঠিক আছে, যে ফর্মে সে আপডেট করতে পারবে এবং পুনরায় অন্যান্য পেজে যাইতে পারবে। অন্যান্য পেজে যাওয়ার জন্য একটা একটা এ ট্যাগ ইউজ করি, যেখানে হচ্ছে তো আপনার এইচ আর একটা এখানে দিয়ে দিলাম। সে এখানে যদি ক্লিক করে একটা নাম দিয়ে দিলাম হোম, এই হোম নামে একটা ওয়ার্ড দিয়ে দিলাম। এই হোমের উপরে যদি সে ক্লিক করে তাহলে কি হবে, সে আবার ইন্ডেক্স ডট পিএইচপি পেজে ফিরে যেতে পারবে। একটা অপশন রাখলাম, যাই হোক এটা পরে দেখাবো না। এখন একটা ফর্ম তৈরি করব আমরা, ঠিক আছে। এই ফর্মের মধ্যে কি করব, ইউজারকে আমি ডাটা দেখাবো যে তোমার ডাটাবেস থেকে তুমি ডাটা যদি ইরেট করতে চাও, সেই ইরেট করার অপশনে যে তুমি ক্লিক করছো, সেই ইরেট থেকে তুমি এই ইনফরমেশন পাচ্ছ, মানে তুমি নিজের ইনফরমেশন গুলা ইরেট করতে পারবা আর কি। এই যে ফর্ম সেসকল ইনফরমেশন গুলো আমি ফর্মের মধ্যে রাখবো। তো দেখি প্রথমে ফর্মের একটা নাম দিয়ে দিই, দিলেও হয় না দিলেও হয়, বেসিক্যালি জাভা স্ক্রিপ্টের সময় আমার এই ফর্মের নামগুলো লাগে, তাও দিলাম। আচ্ছা মেথড হচ্ছে পোস্ট মেথড, কেন পোস্ট, কারণ এখানে আমি ইডিট টিডিট করার পর তো আবার সাবমিট বাটনে ক্লিক করে আবার ডাটাবেজে পোস্ট করবো, এই জন্য পোস্ট দিলাম, ঠিক আছে। আর অ্যাকশন, অ্যাকশনটা হবে কিসে, অ্যাকশনটা হবে আমার এই পেজেই অ্যাকশন হবে, মানে এই পেজে সকল কাজকর্মগুলো আমার থাকবে, এই জন্য ইডিট ডট পিএইচপি দিলাম। আচ্ছা এখন আমার ফর্মের মধ্যে আমি টেবিল আকারে আমি ডাটা দেখাতে চাচ্ছি, টেবিল আকারে দিলেও হয় আবার এমনি আকারে দিলেও হয়। আচ্ছা টেবিল আকারে দেখাই, টেবিল আকারে দেখাবো, আচ্ছা টেবিল বাদ দেই, টেবিল টেবিলে ঝামেলা, আচ্ছা টেবিল বাদ। আমরা একটা প্রথমে লেভেল দিই, নাহলে তো মানুষ বুঝতে পারবে না। লেভেল প্রথমে নেম, নেম দিলাম এবং ইনপুট ট্যাগ দিলাম, ইনপুট ট্যাগের টাইপ হচ্ছে টেক্সট টাইপ, আর হচ্ছে নেম, মানে প্রত্যেকটা ইনপুট ট্যাগের কিন্তু নেম থাকে, সেই নেমটা যেটা আমি প্রথম টিউটোরিয়ালে ডিসক্রাইব করছিলাম। এবং ভ্যালু, ভ্যালু কি হবে, ভ্যালুটা কিন্তু হবে আমাদের এই আমরা এই যেমন একটু আগে যেমন এই যে নেমটা পাইছিলাম, এই যে নেমটা পাইছিলাম, এই ভ্যালুটাই আমি কিন্তু শো করব, কারণ এই ভ্যালুটা আমি ডাটাবেস থেকে পাইছি। এই ভ্যালুটা ওকে দেখাবো যে তোমার নামটা এইটা ছিল, এখন তুমি চেঞ্জ করবা কিনা, সেই ভ্যালুটা হচ্ছে এইটা হবে ইকো নেম, নেম করলাম, ক্লোজ করলাম আর পিএসপি ট্যাগ শেষ করলাম। আচ্ছা তাহলে এটা, এবং পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমি ব্রেক দিলাম, ভালো কথা, এখন এটার কাজ শেষ। আচ্ছা আর একটা ব্রেকও দিয়ে দিই, নেমের কাজটা শেষ, মানে নেম ইডিট করতে পারবে, ঠিক আছে। এখন সেম ভাবে কপি করলাম, পেস্ট করলাম নেম, এখন শুধু আমি এখানে ইডিট করে দিব। নেমের পরে কি ইডিট করতে পারবে সে, নেমের পরে ইমেইল, ই এম এ আই, ইমেইল, তাহলে এখানে
নেমটা চেঞ্জ করে ইমেইল দিলাম, টাইপ হচ্ছে টাইপ কি দিব, ইমেল টাইপই দিব, আমার ইমেল টেক্সট টাইপ দিলেও সমস্যা হয় না, ইমেল টাইপ দিলেও সমস্যা না, ইমেইল। আচ্ছা, আর ভ্যালুটা কিন্তু এখানে কি হয়ে যাবে, ইমেল হয়ে যাবে, ঠিক আছে, আর বাদ বাকি সব কাজই সেম। আচ্ছা, তাহলে এখন পরবর্তীতে কাজ কি দিব, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, একটা করে কলন দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, পাসওয়ার্ড দিলাম। এখন টাইপ, পাসওয়ার্ডের টাইপ হচ্ছে কি হয়, পাসওয়ার্ডের টাইপ যদি এখানে পাসওয়ার্ড দিই তাহলে তো ওর আগের পাসওয়ার্ড কি ছিল সে তো দেখতে পাবে না, এই জন্য টাইপ এখানে আমি পাসওয়ার্ড দিব না, এখানে টাইপ টেক্সট টাইপই থাকুক, নেমটা শুধু চেঞ্জ করে দিই, পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর এখানে ভ্যালুটা হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে, এই পাসওয়ার্ডটা কই থেকে পাচ্ছে, এই যেখান থেকে, যেখান থেকে যে ডাটাবেস থেকে রিড করে এনে যেই পাসওয়ার্ডের মধ্যে রেখেছিলাম সেই পাসওয়ার্ডটা, মানে ইউজারকে আমি দেখাবো যে ডাটাবেস থেকে তোমার এই পাসওয়ার্ডটা তুমি দিছিলা, তুমি এখন চেঞ্জ করতে চাও কি না সেটা। তো এই পর্যন্ত আমাদের কিন্তু ভ্যালু পর্যন্ত দেওয়া শেষ। এখন মেনলি কাজটা কি হবে, এখন আমাদের কাজটা হবে একটা কি বলবো, হ্যাঁ, আর একটা আমাদের ইনপুট টাইপ দিতে হবে, যে টাইপটাকে বলা হবে, যেখানে টাইপ থাকবে হিডেন টাইপ, এবং নেম দিব হচ্ছে আইডি, এবং ভ্যালু হবে, কোন ভ্যালু হবে, ভ্যালুটা হবে কিন্তু ওই যে আমরা যে ভ্যালুটা গেট করে পাইছিলাম সেই ভ্যালুটা, মানে এই আইডিটার এগেনস্টে আমাদের সকল ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে, সেই কথাটা আমি বোঝাতে চাচ্ছি। তাহলে আমাদের কোনটা গেট করছিলাম, গেট করছিলাম সেই সেই কথাটা লিখবো, যে গেট, গেট কি করছিলাম, আইডি গেট করছিলাম, আইডি, সেই আইডিটা আমরা লিখলাম, সেটা ভ্যালু হিসেবে কাজ করে। আর কি করব, আর আমাদের আরেকটা কাজ আছে, হিডেন, হিডেন টাইপ মানে কিন্তু এটা দেখা যাবে না, এটা আপনি দেখতে পারবেন না, ঠিক আছে, এটা ব্যাকএন্ডে সব কাজ করা হবে। আর লাস্ট ইনপুটের কাজ হবে কি, এই ইনপুটের কাজ হবে হচ্ছে টাইপ, সাবমিট টাইপ দিলাম, কারণ এখানে সে ক্লিক করে আমাদের আচ্ছা নেম আপডেট দেই, সাবমিটও দেওয়া যায়, আপনি দিতে যা ইচ্ছা আপনার নাম, এটা ফার্স্ট ডিটেইলে ডিসক্রাইব করছিলাম, আর ভ্যালু আপডেট দিলাম, ঠিক আছে। তো আমাদের যে ফর্মের কাজ কিন্তু শেষ হয়ে গেল, এখন আমরা একটু এই পেজটাকে একটু রান করে দেখি কেমন, দেখতে কেমন হয়। ইডেট ডট কি পি, আমরা এখানে জাস্ট ইন্ডেক্সটা কেটে দিয়ে ইডি আই ইডেট দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি আমাদের একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি যে লিংকে রেট করছি তো এই জন্য প্রবলেমটা হয়েছে, মানে কোনো সে আইডি পাচ্ছে না আর কি, কোন আইডির এগেনস্টে কি ভ্যালু দিবে সেটা আর কি সমস্যা, এই জন্য আমাদের এখানে ডাইরেক্ট ক্লিক করে ঢুকবো, আমরা ক্লিক করলাম এই যে দেখছেন এখন কিন্তু আইডিটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন এই আইডি ক্লিক করলে এখানে আপডেট যদি ক্লিক করি তাহলে কিন্তু কাজ হবে না, কারণ আপডেটের জন্য এখন আমি কোনো কাজকর্ম করি নাই, আমি কেবল ইউজারকে দেখাইলাম যে তোমার নাম এটা, তোমার পাসওয়ার্ড এটা, তোমার ইমেল এটা, তুমি চেঞ্জ কি করতে চাও, চেঞ্জ করতে চাইলে এইভাবে আরো কিছু লেখো, লেখা তারপর আপডেটে ক্লিক করো, কিন্তু আপডেটে ক্লিক করলে যে কি কাজ হবে সেটা এখন আমি ইউজারকে মানে এখনো কম্পিউটারকে বুঝাই নাই, সেই কম্পিউটারকে এখন আমরা বুঝাবো। তো অলরেডি ভিডিওর সাইজ 9 দশমিক, ওরে আল্লাহ অনেক বড় হয়ে গেছে, তো এই কাজটা অন্য পরের টিউটোরিয়ালে বানাই সেটা ভালো হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।